হ্যাঁ মানব, স্যার আর কতজন আছে দিতি বাকি? স্যার সকাল ধরে তো দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি বুঝলেন, এনে 140 দিনের মতন দেওয়া হয়েছে, আর ওই তালিকায় আর ওই 3-4 জন মতন আছে স্যার, সমস্যা নেই, তালিকা আছে, হ্যাঁ 3-4 জন মতন আছে। দাদা এক পরবর্তীতে কেডা ডাক দে, পরবর্তী আছে জিয়ার, জিয়ার কই? সবই চল, সবই চল, এমনি টাকা এটা হাসটা তুই দি, হ্যাঁ ঠিক আছে যা চলে যা। তারপর কেডা, তারপর কেডা? এবার আছে আবুল, আবুল কই? এই যান, হ্যাঁ হাস হাস এ তোদের হাসতে কি আরে, আর কত হাস মার লিছিস ফিরে হাসতে কি আর, এটা জাকাত দিছি তো মুখে হাসি নেই। হ্যাঁ হাট দাদা, তারপরে কিটা দেখ মারো, সাতার সাতার এ সাতার আছিস? ছিলাম তো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সারটা দিয়েন দাদা, ছবি তোলো, ছবি তোলো, এমনি টাকা এ হাসতে কি হয়তো হাসটা তুই মনে আছে তো টাকা নিচ্ছি আমরা, গরিব মানুষ তো আবার হাস হাস বলে যাই, হ্যাঁ ফ্রিজে নেই দেশি তো হাস করে, হ্যাঁ ভালো করে, হ্যাঁ ঠিক আছে যা। তোমার এখন আসার সময় হলো, এক থাবা মেরে তোর একদম চাপড় মেরে তোর দাঁত ফেলাই দেবো, বিয়া দেব কোনা গাড়ি, সারাদিন দৃষ্টি জাকাত লোকজন এসে নিয়ে যাচ্ছে, তোমার ছেলে এসে কইলো যে জাকাত আব্বা গেছে কাজে, বিয়া দেব কোথা গাড়ি। আগে আগে আসতে কি এখন ফুরে গেছো নি এখনই আসো না, হ্যাঁ পাড়াই দিয়েছে ছেলে চৌধুরী সাহেব, ওই জোর না খাটলি তো পেট চলে না, তো তাই একটু ওই এই বিচলি গাদা দিচ্ছিলাম। জাকাত মানে কি তুই বুঝিস? জাকাতের অর্থ বুঝিস? যদি অর্থ বুঝিস তাহলে তুই সকাল সকাল এসে জাকাত নিয়ে যাতিস, এক একটা লুঙ্গি 150 টাকা দাম, 150। তাই না আমি তাহলে তুই জোনে গেছিস তুই? সব তো দেওয়া হয়ে গেছে, সকালতে দিতি দিতি ক্লান্ত হয়ে গেছি, তুই তো মর্ম বুঝলি না, এই জন্য সময়টি আসতে পারিস নি। সামনে বছর যখন আবার জাকাত দেবো সেই সময় আসিস, ওই সময় দেবো, ঠিক আছে? দিবেন আগামী বছর, তাই না চৌধুরী সাহেব? হ্যাঁ।